আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু লেজি মম বিডি। প্রোটিন এবং আয়রনে ভরপুর মজাদার একটি স্যুপের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই স্যুপটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। যে সকল বাচ্চাদের রক্তশূন্যতা কিংবা ভিটামিনের অভাব থাকে তাদের জন্য এই স্যুপটা বিশেষভাবে উপকারী। স্যুপটা তৈরি করার জন্য একটা প্যানে কয়েক টুকরা শিং মাছ নিয়ে নিচ্ছি। আরও নিয়েছি টুকরো করে রাখা গাজর, একটা ছোট আলু, একটা ছোট পেঁয়াজ আমি দুই টুকরো করে কেটে নিয়েছি এবং এক কোয়া রসুন। চাইলে এর সঙ্গে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও যোগ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মসুরের ডাল। আর যাদের মসুর ডালে প্রবলেম থাকে তারা এখানে মুগ ডাল কিংবা অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কাপের মতো পানি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে গোটা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়া। এখন এই সবগুলি উপকরণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো লাগবে সবজিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 20 মিনিট পর সবজিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গাজর এবং আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার জালটা আমি নিভিয়ে দিচ্ছি। মাছগুলি একটু ঠান্ডা হলে আমি কাঁটা বেছে নেব। যদিও শিং মাছে তেমন কোনো কাঁটা থাকে না, তারপরেও খেয়াল রাখবেন যাতে করে মাছের সাথে কোনো কাঁটা রয়ে না যায়। এখন এই কাঁটা বেছে নেওয়া মাছ এবং ডাল এবং সবজির মিশ্রণটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার। বাটারের পরিবর্তে এখানে তেলও ইউজ করতে পারবেন। মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই স্যুপটা শিং মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন। তবে শিং মাছটা বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এবং এটা আমাদের শরীরের রক্ত বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে লেবুর রস। আপনারা এখানে ইচ্ছা করলে ধনে পাতা এবং কাঁচামরিচও ইউজ করতে পারেন। স্যুপটা হয়ে গেছে। এই স্যুপটা আপনারা আপনাদের বাচ্চাদেরকে হালকা কুসুম গরম অবস্থায় খাওয়াতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।